নমস্কার সকলকে, মেমারি লাইভ নিউজে স্বাগত জানাচ্ছি। আজ সকালবেলায় আপনাদের দেখিয়েছিলাম মেমারি পৌরসভার অন্তর্গত খাড়ো উদয়পল্লী পূর্বপাড়া বাসিন্দারা খাদ্য সংশয়ে ভুগছিলেন। তারা জানাচ্ছিলেন তাদের ঘরে পর্যাপ্ত খাদ্য সামগ্রী নেই। আমরা সেই খবর দেখিয়েছিলাম আপনাদের এবং সেই খবরের এক ঘন্টার মধ্যে স্থানীয় কাউন্সিলর তাদের জন্য খাদ্যর ব্যবস্থা করেছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন মেমারি লাইভ নিউজের পর্দায়। সারা দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা হু করে বাড়ছে, আর সেই সময় প্রধানমন্ত্রী 21 দিনের লকডাউনের ঘোষণা করেছিলেন। তাই সাধারণ মানুষের কাজবাজ সব বন্ধ, তারা ঘরেই ঘরবন্দী হয়ে আছেন, তাই খাদ্যের সংশয়ে ভুগছিলেন সাধারণ মানুষ। আর সেই খবর প্রচার করেছিলাম আমরা, আর সেই খবরের জেরে স্থানীয় কাউন্সিলর সেই সব দরিদ্র এবং দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ান। স্থানীয় মানুষ কার্যত কাউন্সিলরের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং তারা কিন্তু যথেষ্টই খুশি হয়েছেন। তাই আপনাদের প্রত্যেকের কাছেই আমাদের বিনীত অনুরোধ, আপনারা যদি কোথাও দেখতে পান যে কোনো মানুষ কাজ করতে না পারলে পরের দিন অভুক্ত থাকবে, এরকম পরিস্থিতি যদি কোথাও তৈরি হয় আমাদের অবশ্যই জানান। হেল্পলাইন নম্বর 9614100200।